আর এই দেখুন কেমনভাবে সাজিয়ে সাজিয়ে খাবার দিচ্ছে, দেখুন প্লেটিং দেখুন। এই হচ্ছে আমাদের শেফ শিবাশিস চৌধুরী। এই হচ্ছে গিয়ে ইন্দো চাইনিজ ফ্রাইড ভেজিটেবল উইথ পরাঠা। এই হচ্ছে আমাদের খাবার আজকের, ইন্দো চাইনিজ ফ্রাইড ভেজিটেবল, আর এর সাথে পরোটা দেওয়া আছে। এখানে আমাদের এক সিনিয়র দাদা বসে খাবারটা খাচ্ছেন। দাদা কেমন লাগলো খেয়ে? ভালো। ভালো কতটা ভালো? খুব ভালো। দাদার খুব ভালো লেগেছে, আমি এটা এখন ট্রাই করব। সবজি বহুত আচ্ছা লাগা, সবজি বহুত আচ্ছা লাগা, পরোটা কে সাথে বহুত আচ্ছা লাগা, পরোটা কে সাথে বহুত আচ্ছা লাগা, গ্রেট। সবজি সাথে মে আর বহুত আচ্ছা তা। তো শিবাদা কো এক বহুত বড়া থ্যাংক ইউ বল দিজিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ শিবাদা, ডিনার কে লিয়ে, ডিনার সবজি, আজ সবজি সবচেয়ে বড়িয়া বানায়। এই হচ্ছে ইন্দো চাইনিজ ফ্রাইড ভেজিটেবল উইথ পরাঠা। ওফ, কে বানিয়েছে দেখবেন? এই যে এই মানুষটা বানিয়েছে, যিনি 30 বছর ধরে এই সিকিমেই রয়েছেন এবং এরকম টেস্টি টেস্টি খাবার বানিয়ে সবাইকে খাওয়াচ্ছেন, মজা দিচ্ছেন। এর নাম শিবাশিস চৌধুরী, উনি আমাদের শেফ। স্যার একটু বলুন এই খাবারটা সম্বন্ধে। খাবারটার সম্বন্ধে বলতে গেলে ইন্দো চাইনিজ খাবার তো হয়ই, কিন্তু সম্পূর্ণ এই ইন্দো চাইনিজ খাবারটা আমার নিজস্ব রেসিপি। আমি বিগত ধরুন 10-12 বছর ধরেই খাবারটা স্টার্ট করেছি, তো এরকম বিভিন্ন রকমের খাবার রেসিপি আমার নিজের হাতের থাকে। এবার তার টেস্ট কতটা খেতে ভালো হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলো তো যারা খাবে তারাই একমাত্র বলতে পারবে। এখানে এই যে অমিতাভ দা আছে, আমার মামা বলে আপনারা চেনেন, এর আগে প্রচুর ভিডিওতে ওনাকে আপনারা দেখেছেন। তো মামা কেমন লাগছে খেতে? দুর্দান্ত। এই বিশেষ করে এই এই রেসিপিটা আপনার কেমন লাগলো? খুব সুন্দর রেসিপি, দারুণ। না আসলে না খেলে বুঝতে পারবেন না এর কি গুণাগুণ আছে এর মধ্যে। গ্রেট। আমার এখানে আরেকজন ভাই আছে, নাম পঙ্কজ। পঙ্কজ ভাই কেমন লাগলো ভাই? খুব সুন্দর রান্না, এবং রান্না দেখতে যেরকম সুন্দর, এটা খেতেও যেরকম টেস্টি। আর শিবাদা সত্যি খুব ভালো রান্না করে, আর আমার খুব পছন্দের রান্না শিবাদার হাতে, খুব ভালো লাগে আমার। এই যে আমাদের শিবাদা, এই যে আমাদের মামা, আপনারা সবাই মামা বলে জানেন, আর এই যে পঙ্কজ ভাই, পঙ্কজ শিলিগুড়ির ছেলে। হ্যাঁ, তো দারুণ দারুণ রান্না পঙ্কজ কিন্তু নিজেও পারে। এই হচ্ছে গিয়ে শিবাদার সেই স্পেশাল ফুড, আমি এখন একটু টেস্ট করে দেখছি এবং আপনাদেরকে বলছি কেমন লাগছে। দাঁড়ান। দেখুন, কলকাতার ভিডিও আপনারা প্রচুর দেখেছেন, প্রচুর ভিডিওতে আমি আপনাদেরকে কলকাতার প্রচুর ফুড দেখিয়েছি। আজ মানে এতটা হাই ল্যাটিটিউডে দাঁড়িয়ে এই ধরনের খাবার টেস্ট করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি, অসাম খেতে। সত্যি কথা বলতে শিবাদার হাতে জাদু আছে। যদি খেতে হয় এই খাবার, চলে আসুন রা বাংলায় 9 সেন্স গ্রুপ অফ হোটেলসে এবং টেস্ট করুন শিবাদার হাতের খাবার কেমন লাগে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই।